গোটা দেশ যখন হিন্দু মুসলিম এবং কাশ্মীর নিয়ে দ্বিধা বিভক্ত তখন এই রাজ্যের এক তরুণ সাংবাদিক অনন্য নজির রাখলেন মানবিকতার তিনি টিপু সুলতান স্থানীয় একটি খবরের কাগজে কাজ করেন রবিবার টিপু তার পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন দশ হাজার টাকা আর্থের সেবার জন্য বখরি ঈদে পশু উৎসর্গের টাকা তিনি দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টিপুর বাড়ি নোয়াবাদী এলাকায় তার বাবা মিয়া ছিলেন শিক্ষক তাদের বাড়ির নাম খাজা মঞ্জিল সেই বাড়ির সব সদস্যদের পক্ষ থেকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে ত্রাণ তহবিলে টিপু জানিয়েছেন তারা ঈদে পশু বলি দেন না এই টাকা গরিব মানুষের সেবায় দান করে আসছেন গত কয়েক বছর ধরে তাদের মতে মূলত ঈদে পশু উৎসর্গ করে সেই মাংস গরিবদের দান করা হয় মূল বিষয় দুস্থদের সাহায্য করা তাই তারা পশু উৎসর্গের টাকায় অন্যভাবে মানুষকে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী টিপুর হাত থেকে চেক নিয়ে বলেছেন। অনন্য দৃষ্টান্ত রাখলো টিপু সুলতান তিনি জানিয়েছেন অন্যরাও হয়তো তার চিন্তায় হবেন রিপোর্ট চ্যানেল